গল্প নয়। 15ই জুলাই 2012 বাবা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ICCU ভর্তি হলেন, ছিলেন 26 তারিখ পর্যন্ত। বাবাকে সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরিয়ে আনতে পেরেছিলাম, কিন্তু ওই কয়েকদিনে এমন কতগুলো ঘটনা ঘটল যে পরপর লিখলে গল্প হয়ে যাবে। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, আমার বাবা গত হয়েছেন, স্বর্গীয় শঙ্করদেব গোস্বামী গত হয়েছেন গত বছর 2019 সালে। এটা তার বলা হলো অনেক আগে লেখা, 2012 সালের ঘটনা। বাবাকে ভর্তি করানোর পর মানে ICCU অত্যন্ত গুরুতর অবস্থায় সরাসরি স্থানান্তরিত হওয়ার পর এত ফোন এলো যে ফোনের চার্জ শেষ হয়ে গেল সন্ধে গড়াতে। তাড়াহুড়োর মধ্যে চার্জারও সাথে আনি, নিজেদের মধ্যে কী করি এই নিয়ে আলোচনা করছি এমন সময় এক রোগীর আত্মীয় উপায় বাতলে দিলেন। মেডিকেল কলেজ চত্বরেই 2 নম্বর গেটের পাশে একটু ভিতরের দিকে মোবাইল চার্জ দেওয়ার দোকান আছে, আমি সাম্প্রতিককালে গিয়ে দেখেছি এখনও আছে। সব ধরনের কোম্পানির ছোটো বড়ো, সব দামি অল্প দামি, সব ধরনের মোবাইলে চার্জ দেওয়ার, শুধুমাত্র মোবাইলেরই চার্জ দেওয়ার একটা দোকান আছে মেডিকেল কলেজে। আমি এটা গত বছর 2019 সালের কথা বলছি, অক্টোবর মাসে দেখেছি, তখনও ছিল। আমার খুব অভিনব লেগেছে, মানে প্রয়োজনের তাগিদে মানুষের পেশা তো বদলে যায়, বুদ্ধি করে নানা রকম পেশা তৈরি হয়। এখানে প্রয়োজনের তাগিদেই যে একটা নতুন ধরনের দোকান, মানে আমার জীবনে অন্তত পক্ষে প্রথম দেখা, শুধু চার্জের দোকান, মোবাইল ফোন চার্জ দেওয়ার দোকান। ওরা মোবাইলটা নেন, একটা কার্ড দিয়ে দেন, টোকেন দিয়ে দেন, আর 1 ঘন্টার জন্য আমাকে বোধহয় 7 বছর আগে 2012 সালে বোধহয় 20 টাকা দিতে হয়েছিল। যাই হোক, কথায় আসি, ফিরে আসি, নিজেদের মধ্যে কী করি এই নিয়ে আলোচনা করছি এমন সময় এক রোগী আত্মীয় উপায় বাতলে দিলেন, মেডিকেল কলেজ চত্বরেই 2 নম্বর গেটের পাশে একটু ভেতরের দিকে মোবাইল চার্জ দেওয়ার দোকান আছে। সেখানে গিয়ে দেখি ছোট্ট একখানি ঘরের দেওয়ালে অনেকগুলি প্লাগ পয়েন্ট থেকে গোটা বিশেক চার্জার ঝুলছে, দেওয়ালে অনেকগুলি তাক, যে মোবাইলে যে চার্জার ফিট করবে লাগিয়ে ওই তাকে রেখে দেওয়া হয়, ফুল চার্জ 20 টাকা। তাই সই, মোবাইল চার্জ না থাকলে তো চোখে অন্ধকার দেখব, সব যোগাযোগের পথ বন্ধ। মেডিকেল চত্বরে বাইরের ফুটপাথে দেখছিলাম বড় বড় প্লাস্টিক শিট বিক্রি হচ্ছে, নানা মাপের নানা দামে প্লাস্টিক শিট বিক্রি হচ্ছে। প্রথমে এর উপযোগিতা বুঝতে পারিনি, সাথে যেসব আত্মীয়রা এসেছিলেন তাদেরই একজন আমার পিস্তত দাদার স্ত্রী 30 টাকা দিয়ে একটা শিট কিনে দিয়ে বললেন এটা রাখ, রাতে লাগবে। 8টা সাড়ে 8টার পর থেকেই বুঝলাম জিনিসটা কতটা প্রয়োজনীয়। 2 নম্বর গেটের সামনে বউবাজার থানার আউটপোস্টের সামনে গাছের তলায় ওই প্লাস্টিক শিট পেতেই রোগীর আত্মীয়দের জায়গা দখল শুরু হয়ে গেল, সঙ্গে যে যা ব্যাগটা এনেছেন সেটাই বালিশ, সেটাই মাথায় দিয়ে শোয়ার ব্যবস্থা। কেউ শুয়ে পড়লেন দিব্যি, কেউ জমিয়ে বসলেন তাস নিয়ে, কেউ বা বাড়ির লোকেদের সাথে জরুরি আলোচনায়। আমার যেতে দেরি হয়েছিল বলে দখল পেলাম একেবারে রাস্তার ধারে, দখল কোট আনকোট, তবু তো পেলাম। পাশের বিল্ডিংয়ের দোতলার বারান্দা থেকে আয়ার আয়াসেই এসে মাঝে মধ্যেই ডাক দিচ্ছেন ICCU 2 বা 7 পেশেন্ট পার্টি কে আছেন। আমার বাবা ICCU 6 ছিলেন। কান খাড়া করে রইলাম, এ ডাকের মানে সাধারণত সিস্টাররা হাতে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেবেন, ওষুধ আনতে হবে, অথবা রোগীর অবস্থা গুরুতর। কান খাড়া করে রইলাম কখন বাবার বেড নম্বর ধরে ডাক আসবে। এক মুহূর্ত অসতর্ক হওয়ার উপায় নেই। এরই মাঝে জল আনতে গিয়ে দেখলাম ইমার্জেন্সির সামনে পোর্টিকো আর তার উল্টো দিকে মেডিকেল কলেজের সেই বিখ্যাত সিঁড়ি, প্রায় চিরস্থায়ী, বিভিন্ন সিনেমায় দেখা গেছে এই সিঁড়ি, যেমন কাঁচের স্বর্গ, প্রায় চিরস্থায়ী বন্দোবস্তের কায়দায় দখল হয়ে গেছে, তিল ধারণের জায়গা নেই, সমস্ত মানুষ শুয়ে আছেন ওর মধ্যে, এখনও তাই থাকে। রাত 12:30 নাগাদ হঠাৎ দোতলা থেকে আমার ডাক আসলো, ডাক্তার জানালেন টেম্পোরারি পেসমেকার লাগাতে হবে, প্রয়োজনীয় ওষুধপত্র ও অন্যান্য উপকরণ আনতে বাইরের একটা দোকানে ছুটলাম।
ওখান থেকেই ওষুধ নিচ্ছিলাম সারা রাত খোলা থাকে বলে। দোকানের কোলাপসিবল গেট বন্ধ ছিল, আলো জ্বেলে ভেতরে দুজন শুয়ে বসেছিলেন। যা কিছু লাগবে সব দোকানে ছিল না, কোথা থেকে কোথা থেকে সব যুদ্ধকালীন তৎপরতায় জোগাড় করে দিল দোকানের অল্প বয়সী ছেলেটি, আমি এখনও কৃত গর্বটি। রাত প্রায় দেড়টা নাগাদ গেছিলাম, একেবারে নিজের মানুষের মতো করে ব্যবহার করেছিল এবং আধ ঘন্টার মধ্যে সমস্ত জোগাড় করে দিয়েছিল। আমার অবস্থা খুব সংকটজনক ছিল সেই মুহূর্তে। আধ ঘন্টার মধ্যে সফলভাবে বাবার টেম্পোরারি পেসমেকার বসানো হলো। রাতে শুয়ে থাকতে থাকতে একটু তন্দ্রা মতো এসেছিল, হঠাৎ আর্তনাদের শব্দ শুনে ধর্মড়িয়ে উঠে বসে দেখি এক কাগজ কুড়ানিওয়ালাকে এক কনস্টেবল বিদম ঠেকাচ্ছে, পাশে একটা বিরাট নোংরা টাইপ বস্তা পড়ে। শুনলাম কে যেন বাথরুমে গেছে, সেই ফাঁকে তার ব্যাগ হাতানোর তালে ছিল। এটা খুব কমন ঘটনা। পরের কয়েকদিন বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল। একদিন সকালে এই 11টা নাগাদ কলকাতা পুলিশের একটা প্রিজন ভ্যান আমাদের সামনে দিয়ে 2 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা দাঁড়ালো ইমার্জেন্সির সামনে, পেছনে পেছনে আরও কতগুলো পুলিশের গাড়ি। কয়েক মুহূর্তের মধ্যে কলকাতা পুলিশ এবং র্যাফের 3টি বৃত্ত তৈরি হলো বেশ বড় করে প্রিজন ভ্যানটিকে ঘিরে। আশেপাশের সবাইকে দূরে হটিয়ে দেওয়া হলো। একজন অত্যুৎসাহী কাছে যাওয়ার চেষ্টা করতেই মাথায় কালো ফেট্টি বাঁধা এক সশস্ত্র রক্ষী তার দিকে শূন্যে এমন এক লাথি ছুড়লেন যে সে ভয়েই পিছিয়ে ছিটকে গেল। এরপরে দূর থেকে দেখা গেল মাথায় ঠুলি পরিয়ে হাত পড়া অবস্থায় এক বন্দিকে নামিয়ে কয়েকজন অফিসার সোজা চলে গেলেন ভেতরে ইমার্জেন্সির ভিতরে। বোঝা গেল সংশোধনাগার বা পুলিশ হেফাজত থেকে কোনো হাই প্রোফাইল বন্দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়েছে। আরেকদিন রাতে ওই গাছতলাতেই চোখ বন্ধ করে শুয়ে আছি, একটু বোধহয় তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ নাকে একটা কটু গন্ধ এলো, চোখ মেলে দেখি পাশে কলকাতা পুলিশের অপঘাতে মৃতদেহ বহনকারী গাড়ি দাঁড়িয়ে, মর্চুয়ারি ভ্যান, মর্গের থেকে যে গাড়িটা গাছ যায়, সাদা গাড়ি, গায়ে কালো রঙের প্লাস চিহ্ন, যোগ চিহ্ন। আসলে বৌবাজার থানার আউটপোস্টের পাশেই কলকাতা মেডিকেল কলেজের মর্গের অফিস তখন ছিল। মাঝে একদিন এমন একটা ঘটনা ঘটল যেটাকে আমি বেশ মজারই বলবো। ভোলের আলো ফুটে গেছে, ব্যাগে মাথা রেখে শুয়ে আছি, চোখটা একটু লেগে এসেছিলো। হঠাৎ পাশে ঠক করে একটা শব্দ হওয়াতে চোখ মেলে দেখি শবদেহবাহী খাটে এক মৃত ব্যক্তিকে সাদা চাদরে ঢেকে চার কোণে রজনীগন্ধা স্টিক লাগিয়ে ধূপকাঠি লাগিয়ে ম্যাটাডোরের তোদার আগে আমার পাশেই রেখে গেছে কেউ, সমান্তরালভাবে ঠিক আমার পাশে। মানে ব্যাপারটা এরকম হয়েছিল, আমি চোখ মানে ক্লান্ত ছিলাম, একটু চোখ থেকে এসেছিল, চোখ খুললাম, বাঁদিকে দেখলাম তো মানে আমার প্যারালালি শোয়ানো ছিল বাড়িটা। সেই দিনই দোতলায় একবার ওষুধপত্র পৌঁছে দিতে গিয়ে ক্যাটল্যাবের সামনের বারান্দায় এক হৃদয়বিদারক দৃশ্য দেখলাম। মুর্শিদাবাদ থেকে এক মা তার সদ্য কৈশোরোত্তীর্ণ ছোট ছেলেকে মেডিকেল কলেজে নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে। ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছিল, সে মারা গেছে। মেডিকেল কলেজে মৃত্যু কোনো উল্লেখযোগ্য ব্যাপার নয়, কিন্তু বারান্দায় আলুথালুভাবে বসে মায়ের বুক ফাটা হাহাকার, মেডিকেল কলেজের দৈত্যাকার অরিন্দে তার প্রতিধ্বনি, আর ভদ্রমহিলার বড় ছেলের কোনোরকমে তাকে সামলানোর চেষ্টার দৃশ্য মনটাকে ভীষণ দুর্বল করে দিল হঠাৎ। সরকারি হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীরাই সব এমন সব প্রতিবেদন কাগজে হামেশাই পড়েছি, এবার চোখে দেখলাম। ICCU-তে এমনিতে রোগীর আত্মীয়দের ডাক না পড়লে ঢোকা বারণ, যাতে অবাঞ্ছিত যাতায়াতে গুরুতর অসুস্থ রোগীদের কোনো ক্ষতি না হয়। তখনও বাবার অবস্থা বেশ গুরুতর। একদিন গভীর রাতে ওষুধ পৌঁছে দিতে গিয়ে দেখি ICCU-এরই ভেতরেই সিস্টারদের বসার জায়গার পিছনে পুরুষ ও মহিলা আয়েদের তুমুল আড্ডা চলছে ICCU-এর ভেতরে। 2012 সালের ঘটনা। নার্সদের অনুরোধ উপরও তারা মোটেও কানে তুলছেন না। এখানে একই সাথে বলা দরকার, আমি কিন্তু খুব ভালো ব্যবহারও পেয়েছি। এটা যেমন একটা দিক, মুদ্রার একটা দিক, মুদ্রার অন্য দিকটাও আছে, সেটাও আমি আমার লেখায় বলেছি, শুনতে থাকুন। পরের কয়েকদিনে বুঝেছিলাম উপযুক্ত সম্মান দক্ষিণা পেলে
রোগীর জন্য খাতির, হুইল চেয়ার, ট্রলি, এমনকি অন্য ডিপার্টমেন্ট থেকে প্রয়োজন হলে দেখানোর টিকিট পর্যন্ত বসে বসেই পাওয়া যায়। আর যারা সম্মান দক্ষিণা দেন না বা দিতে পারেন না, তাদের কপালে যত তুমুল গঞ্জনা। হাসপাতালে কয়েকদিন থাকলে যে কত বিচিত্র অভিজ্ঞতা হয়। একদিন সকালে 9:30 নাগাদ চাটা খেয়ে দোতলায় উঠছি আরেক রোগীর আত্মীয়ের সাথে কথা বলতে বলতে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখলাম ওই বৃদ্ধ রোগীর ছেলে উপর থেকে, এক বৃদ্ধ রোগীর ছেলে উপর থেকে নামছেন। উনি আমাদের সঙ্গেই থাকতেন, ওই সিট পেতে আমাদের পাশেই শুতেন, পরিচয় হয়ে গেছিল। দেখছি উনি নামছেন, নামতে নামতেই হাসি মুখে এক বিশেষ ভঙ্গিতে ডান হাতটা নেড়ে এরকম করে পাশের ভদ্রলোককে বললেন, গেছে। আমরা দুজনেই আটকে উঠে প্রায় সমস্যাতে বললাম, গেছে মানে? ভদ্রলোকটি মানে সেই সুপুত্রটি হাসি মুখেই জবাব দিলেন, আর নেই, মানে ওনার বাবার কথা বলছেন, আর নেই। প্রত্যক্ষ অভিজ্ঞতা না হলে এমন ঘটনা বিশ্বাস করতাম না, হলফ করে বলতে পারি। আর একদিন দুপুরবেলায় ওই গাছতলাতেই বসে আছি, এক রোগীর আত্মীয়দের ডাক্তার বলছেন রোগীকে ডবল ব্যাটারির পেসমেকার লাগাতে হবে। মধ্যবিত্ত পরিবার, বাড়ির সকলে মিলে বসে কী করণীয় আলোচনা চলছে। রোগীর সন্তানেরা, স্ত্রী এবং তার ভাই আছেন, যিনি ভর্তি আইসিসিউতে, কার্ডিওলজির আইসিসিউতে, তার ভাই, স্ত্রী এবং ছেলে মেয়ে। এত টাকা জোগাড় হবে কী করে সেই হিসাব চলছে। রোগীর স্ত্রী বেশ কিছুক্ষণ চুপ করে ছিল, হঠাৎ বললেন, ওই সিটে আমাদের পাশেই বসে থাকতেন ওরা, হঠাৎ বললেন, ছেলে মেয়েদের পড়াশোনা এখনও শেষ হয়নি, মেয়েটার বিয়ে দেওয়া বাকি, এই অবস্থায় কিছুতেই এতগুলো টাকা খরচ করা যাবে না, যা হওয়ার হবে। শুনে থ হয়ে গেছিলাম। সংকট আমাদের হঠাৎ অনেক রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। স্বাভাবিক অবস্থায় যেসব কথা আমরা ভাবতেই পারি না, ভাবতে চাই না, তাই ভাবতে বাধ্য করে। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সমস্ত রোগীদেরই রক্তের এলাইজা টেস্ট বাধ্যতামূলক, এইচআইভি টেস্ট। যতটুকু জানি, রোগীর রক্ত এইচআইভি পজিটিভ কিনা, থ্যালাসেমিয়া বা হেপাটাইটিস বি এর মতো মারাত্মক রোগের সংক্রমণ তার আছে কিনা সেটাই পরীক্ষা করা হয়। ব্লাড রিপোর্ট আনতে যাওয়ার সময় এক প্রস্ত কাউন্সিলিং হলো আমার, বাবার ব্লাড রিপোর্ট হয়েছিল, সেটা আনতে গেছিলাম, তখন কাউন্সিলিং হলো। প্রথাগত প্রশ্নের পাশাপাশি বেশ কিছু সাহসী প্রশ্ন হলো, আমিও যথাসাধ্য সাহসী উত্তরই দিলাম। কেবল প্যানেলে সবাই মহিলা ছিলেন বলে একটু অস্বস্তি হচ্ছিল, এখানে একটু এলাবোরেট করা দরকার। ওরা একটা মানে অন্যান্য অনেক প্রশ্ন ছিল, তার মধ্যে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এসটিডি কী জানেন, তাই বললাম হ্যাঁ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস। তো সেটা সাধারণভাবে কোনো যদি পুরুষ জিজ্ঞাসা করতেন তখন মানে স্বাভাবিকভাবেই অত আমার অস্বস্তি হতো না, কিন্তু প্যানেলে যে কয়েকজন বসছিলেন কাউন্সিলিংয়ের জন্য প্রত্যেকেই মহিলা, আর আমি তো একেবারে নিহাতি দুগ্ধবর্ষ শিশু নই, ফলে বেশি মানে স্বীকার করতে বাধা নেই, আমার বেশ অস্বস্তি হয়েছিল। কিন্তু এটা খুব জরুরি, কারণ রোগীর পরিজনদের এটা জানা জরুরি যে এই কাউন্সিলিংটাও জরুরি, সেটাও একই সঙ্গে বুঝেছিলাম। যাই হোক, 20 তারিখ সকালের দিকে বাবার টেম্পোরারি পেসমেকার খোলা হলো, অক্সিজেন চলছিল, কিন্তু ভালোই ছিলেন, কথাবার্তা বলছিলেন দুপুর পর্যন্ত। 3:30 নাগাদ ওষুধ পৌঁছে দিতে গিয়ে দেখলাম অক্সিজেন নল লাগানো অবস্থাতেও বাবার বেশ শ্বাসকষ্ট হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, চোখ ঘোলাটে হয়ে এসেছে। কর্তব্যরত দুজন নার্সের একজনকে বললাম, কিন্তু তিনি আমার কথার কোনো গুরুত্বই দিলেন না। ডাক্তারদের ঘরে ছুটে গিয়ে এক জুনিয়র ডাক্তারবাবুকে বললাম, তিনি এসে একটা ইঞ্জেকশন দিলেন, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও অবস্থা কোনো হেরফের হলো না, শ্বাসকষ্ট এবং ঘাম দুই আরও বেড়ে গেল। জুনিয়র ডাক্তারবাবু খবর দেওয়াতেই হঠাৎ প্রায় ছুটতে ছুটতে এসে ঢুকলেন ডাক্তার মিরাজ মণ্ডল, কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডক্টর শান্তনু গুহের ইউনিটের সদস্য। বাবার অবস্থা দেখে ভীষণভাবে তার ভ্রু কুঁচকে গেল, আমাকে একবার বাইরে যেতে বললেন বটে, তবে তার মধ্যে কোনো জোর ছিল না, আমি গেলামও না, বুঝলাম অবস্থা খুব গুরুতর। বাবা হাতটা হঠাৎ টেনে নিয়ে অনেক কষ্ট বললেন,
এটা আমার এখনও কথাটা বাবা এখন নেই গত হয়েছেন, কিন্তু আমার এই যে পড়ছি এখন আমার কথাটা কানে বাজে, সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। বাবা হঠাৎ হাতটাকে টেনে নিয়ে অনেক কষ্টে, তখন রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছেন না, চোখ ঘোলাটে হয়ে এসছে, বললেন, অনেক দায়িত্ব রেখে যাচ্ছি বাবা তোর মাথাটার মাথার উপরে, মাথাটা ঠান্ডা রাখিস। পায়ের নিচের মাটি চলে গেল যেন, ডাক্তার সিস্টারদের মধ্যে একটা ভীষণ তৎপরতা লক্ষ্য করলাম। ঝড়ের গতিতে মিরাজ মণ্ডল নিজেই বাবার বেডের চারপাশে পর্দা টেনে দিলেন, সবুজ পর্দা, খুব জরুরি অবস্থা হলে বা শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে বাথরুম, তখন এটা করা হয়, আপনারা নিশ্চয়ই জানেন। পরে বুঝেছিলাম ওটা করা হয় যাতে অন্য রোগীদের মনের উপর চাপ না পড়ে। তড়িৎ গতিতে সিস্টারদের টেবিলের কাছে গেলেন ডক্টর মিরাজ মণ্ডল, একটা বিরাট বাক্স থেকে একটা ডিসপোজেবল সিরিঞ্জ বের করে হ্যাঁচ কাটানের ব্যাপারটা ছিঁড়তে ছিঁড়তে জুনিয়রকে বললেন সিনিয়র ডাক্তারবাবুদের খবর দিতে। আর একজন অভিজ্ঞ চতুর্থ শ্রেণীর কর্মীকে বললেন মনিটর লাগাও কুইক। বাবার গায়ে একটা ফতুয়া ছিল, সেটা একটানে উপরে তুলে দিলেন ডাক্তার মিরাজ মণ্ডল নিজেই। তারপরে দেখলাম স্কিল কাকে বলে, বাবার বুকের বাঁ দিকে একটু নিচে হৃৎপিণ্ডের অবস্থানটা বাঁ হাতের দুই আঙুলে একবার আঁচ করে নিয়ে সুঁচ ফুটিয়ে দিলেন ভেতরে, ঠিক দুটো আঙুল এরকম আমার, আমি সামনেই ছিলাম, ঠিক এই জায়গায় আমাদের হৃৎপিণ্ডটা নিচে একটু টাচ করলেন, কোনো মনিটর নেই, কিচ্ছু নেই, ডিসপোজেবল সিরিঞ্জ এক করে ডাইরেক্ট ঢুকিয়ে দিলেন ভেতরে গোটাটা। তারপরে খুব আস্তে আস্তে ভেতরটা যত টানতে থাকলেন ততই দেখলাম ঘোলাটে এক ধরনের কালচে তরল বেরিয়ে আসছে, ফ্লুইড। এরকম দু তিনবার করার পরে মনিটর বসলো, বাবার চারপাশে বড় বড় হৃদরোগ বিশেষজ্ঞদের ভিড়, মনিটরে টিভির পর্দার মতো দেখতে পেলাম খুব ধীরে ধীরে ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডের ভেতরে ঢুকে যাওয়া সিরিঞ্জের নিডল, এরকম বেশ কয়েকবার করার পরে অনেকখানি ফ্লুইড বেরিয়ে এলো। জানা গেল টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য হৃৎপিণ্ডের দেওয়ালে যে ফুটো করা হয়েছিল সেই পথেই ফ্লুইড ঢুকে হৃদযন্ত্রের ক্রিয়া প্রায় বন্ধ করে দিয়েছিল, ফ্লুইডে গোটা হৃৎপিণ্ডের দেওয়াল প্রায় ভর্তি হয়ে গিয়েছিল, আর কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেত। বাবা বিগন্মুক্ত হওয়ার পরে ডক্টর মিরাজ মণ্ডলের মুখের ওপর মুখের চওড়া তৃপ্তির হাসিটা মনে থাকবে আজীবন, এটা সত্যি দেখার মতো। বাবা যেই মুহূর্তে বিপন্মুক্ত হয়ে গেলেন, ওই যে উনি বের করে এনেছেন বিপদ থেকে, সেই মুহূর্তে ওই তৃপ্তির হাসিটার কোনো তুলনা হয় না, এটাই সত্যি বুঝেছিলাম যে ডাক্তারদের পাওনা আর কি। স্বর্গের ডাক্তার অশ্বিনী কুমার ভট্টাচার্যের কথা পড়েছিলাম, চরক সুস্থিতের কথাও পড়েছিলাম, আজ যেন তাদের মতোই একজনের হাতের জাদু আমার বাবার প্রাণ ফিরিয়ে দিল। মেডিকেল ম্যাজিক দেখালেন ডাক্তার মিরাজ মণ্ডল, একজন সিনিয়র কার্ডিওলজিস্ট সময় নিয়ে ধৈর্য সহকারে আমাকে সব বুঝিয়ে দিলেন। উনি অধ্যাপক ডাক্তার। আমি প্রচুর প্রশ্ন করেছিলাম সেই সময়, খুব ঘাবড়েও গেছিলাম স্বাভাবিকভাবে, কিন্তু একটুও বিরক্ত হননি। আমার এই মুহূর্তে নাম মনে নেই, আমি নাম করতে পারছি না। সিনিয়র ডাক্তারবাবু অত্যন্ত ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, এবং এতক্ষণে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ওনারই ব্যাখ্যা করা, সেটা আমি লিখেছি। দু নম্বর গেটের পাশে বিরাট বড় গাছটার নিচে বাঁধানো জায়গাটায় বসে থাকতে থাকতে নানা রকম ঘটনা আর নানা ধরনের মানুষ দেখতে দেখতে মনে হতো হাসপাতাল হলো আসলে সমাজের আয়নার মতো। কেন? কারণ খুব সংকটে পড়েই সমাজের সব শ্রেণীর মানুষ এখানে আসে, আর কে না জানে সংকটে পড়লেই মানুষের আসল রূপটা বেরিয়ে আসে। রাতের পৃথিবী লজ্জাহীন, কলকাতার নিশিনিলয়গুলির গল্প যতটা আকর্ষণীয় বাস্তবটার চেয়েও বেশি চমকপ্রদ এবং করুণ। কেন? একটা ঘটনার কথা বলি, একদিন রাত 12টা নাগাদ হঠাৎ কলকাতা পুলিশের একটা প্রিজন ভ্যান ইমার্জেন্সির সামনে এসে দাঁড়ালো। একটা হৈহট্টগোল শুরু হতে সামনে গিয়ে দেখি জিন্স টপ পরিহিতা এক বছর 24-25 নেশায় চুর হয়ে থাকা তরুণীকে নামানোর ব্যর্থ চেষ্টা চলছে। মেয়েটি খাড়া হওয়ার মতো অবস্থাতেও নেই, দাঁড়াতেই পারছে না। এদিকে কলকাতা পুলিশের মোবাইল ইউনিটটির সাথে মহিলা পুলিশ নেই, আর পুরুষ পুলিশকর্মীরা কোনো অবস্থাতে কিছুতেই মেয়েদের গায়ে টাচ করবেন না, মিডিয়া জানালে তুলকালাম বেঁধে যাবে। এভাবে কিছুক্ষণ চলার পরে শেষ পর্যন্ত সামনে চত্বরে শুয়ে বসে
উন্মুখ হয়ে তাকিয়ে থাকা কয়েকজন মহিলাকে ডেকে তাদের সাহায্যেই মেয়েটিকে নামিয়ে ভেতরে নিয়ে গেলেন পুলিশ কর্মীরা। মেয়েটিকে মধ্য পুলিশের এক ভদ্রলোক হাতে হেলমেট ছিল তার সমানে বলে যাচ্ছিলেন, চিন্তা করিস না বোন, তোর দাদা তোর সাথে আছে। মেয়েটি সব কথাই জড়িয়ে যাচ্ছিল, কোনো কথাই বোঝা যাচ্ছিল না। ভেতরে মেয়েটির পেট থেকে পাম্প করে যখন মদ বের করার চেষ্টা করছেন কর্তব্যরত ডাক্তারবাবুরা, তখন ওই ভদ্রলোকের কাছ থেকে শুনলাম পার্ক স্ট্রিটের একটি ডিস্কো থেকে সামনে দিয়ে যাওয়ার সময় রাত 8:30 নাগাদ মেয়েটিকে ফুটপাথের উপরেই মাতলামি করতে দেখেছিলেন। স্বাভাবিকভাবেই গুরুত্ব দেননি, চলে গেছেন। 11:00 নাগাদ ফেরার সময় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হন, 100 ডায়ালে ফোন করেন, তারপরে মেয়েটিকে উদ্ধার করে সোজা এখানে। ভদ্রলোক মেয়েটিকে চেনেন না, সদ্য পরিচিত, সবে দেখেছেন, উদ্ধার করে নিয়ে এসছেন। রাত 2 নাগাদ একটু নেশা কেটে গেলে যখন মেয়েটি ধাতস্থ হতে শুরু করেছে তখন তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে মেয়েটির বাড়িতে নিজেই খবর দিলেন সব জানিয়ে, ওই ভদ্রলোক যে ভদ্রলোক মেয়েটিকে সব নিয়ে এসেছিলেন উদ্ধার করে। তারপর মেডিকেল কলেজের 2 নম্বর গেটের সামনে বৌবাজার থানার আউটপোস্টে নিজের ঠিকানা মোবাইল নম্বর দিয়ে বাড়ি চলে গেলেন। ভোর 3:30 নাগাদ একটা বিরাট দামি গাড়ি পুলিশ আউটপোস্টের সামনে থামল। অভিজাত চেহারা 2-3 জন ভদ্রলোক ভদ্রমহিলা এবং সম্ভবত তাদের উকিলের লাগাতার কাকুতি মিনতিতে অফিসার ইনচার্জ ততক্ষণে নেশা ছুটে যাওয়া মেয়েটিকে ছেড়ে দিতে রাজি হলেন পরদিন সকালে হাজিরা দেওয়ার শর্তে। আমার এখনও মনে আছে উনি বলেছিলেন যে যদি 8:30 পর্যন্ত না আসেন, 8:30-এর মধ্যে না আসেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যেতে বাধ্য হবে, এখানে এসে 9:30-এর মধ্যে সকাল 9:30-এর মধ্যে হাজিরা দিতে হবে, এই কথাটা বলেছিলেন অফিসার। তারপরে অবশ্য কী হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এইটুকু আমার চোখে দেখা, আমার চোখের সামনেই হয়েছিল, আমাদের চোখের সামনেই হয়েছিল। আরেকটি 2012 সালে আরেকটি বোরখা পরিহিত মুসলিম মেয়ে কথা না বললেই নয় যে আউটপোস্টের সামনে প্লাস্টিক শীট পেতে সিস্টারদের ডাকের অপেক্ষায় শুয়ে বসে থাকা আমাদের সঙ্গে এবং পুলিশ কর্মীদের সাথে সারারাত গল্প করত, প্রতিদিন এত বকবক করতো যে এক এক সময় বিরক্ত লাগতো। সবটাই আসলে একটু নিরাপত্তার জন্য, আর সকাল হলেই একটু মাথা ঘোরার জায়গা খুঁজে ঘুমানোর চেষ্টা করত, অনেক সময় কড়া রোদের মধ্যেই। আরেকটু এলাবোরেটলি বলি, মেয়েটা সকালবেলায় রান্নাঘরের সামনেই মেডিকেল কলেজের সেপটিক ট্যাঙ্কের উপরে যে জায়গা সেইখানে গিয়ে শুয়ে থাকতো চড়া রোদের মধ্যে। দিনের বেলা মেডিকেল কলেজ চত্বরে এখানে ওখানে শুয়ে বসে থাকা যায় না, থানার সামনে তো প্রশ্নই নেই। জুলাই মাস, রাতে হয়তো একটু চোখ লেগে এসেছে ক্লান্তিতে উৎকণ্ঠায়, হঠাৎ বলা নেই কওয়া নেই তুমুল বৃষ্টি শুরু হলো সব নিয়ে, তখন ছাদের আড়াল খোঁজার দৌড় শুরু হতো সকলে মিলে, জীবন মৃত্যুর মাঝে। ধন্যবাদ।